দেশের প্রথম কেম বায়ো হ্যাকাথনের পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে গ্লোবাল ডেভেলপমেন্ট লার্নিং নেটওয়ার্ক সেন্টারে এই আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব। প্রতিযোগিতার লক্ষ্যগুলোর একটি ছিল কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে একটি ব্যাকটেরিয়া উদ্ভাবন করা যা বুড়িগঙ্গা নদীর পানি দূষণ কমাতে সহায়তা করবে।